আপনি চাচ্ছেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে একদম পারমিনাল্টিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে কিন্তু কিভাবে ডিলিট করবেন সেটা বুঝতে পারতেছেন না যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে আপনারা কিভাবে একদম পারমিনালে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন প্রচুর কথা আবার ইয়ে ভিডিওটা শুরু করা যাক সোকে সেই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে থ্রিলান মেনু এই অপশনই ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন সেটিংস এর এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটা স্ক্রল করলাম স্ক্রল করার পর এই যে দেখেন ডিলেট মাই অ্যাকাউন্ট এ নিচে দেখেন এখানে আঠারো মাউন্ট দেখাচ্ছে আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে কোনো একটি নির্দিষ্ট করে এখান থেকে যে কোনো একটি সিলেক্টেড করে নেবেন সো ফর এক্সাম্পল এখান থেকে আমি এখানে থ্রি মাউথ এটাকে সিলেক্টেড করলাম দেন এখান থেকে আমি বেরিয়ে গেলাম এরপর এখান থেকে আমি যদি আমার টেলিগ্রাম অ্যাপসটাকে যদি আনইনস্টল করে দিই আনইনস্টল করে দেওয়ার পর যে তিন মাস আমি সিলেক্টেড করেছি এই তিন মাসের ভিতরে যদি আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আবার ইউজ না করি তাহলে তিন মাস পর আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আপনি যে সময়টা সিলেক্টেড করবেন সে সময়ের মধ্যে আর লগ ইন করবেন না যদি লগ ইন করেন তাহলে ইউজ করতে পারবেন যদি লগ ইন না করেন তাহলে ওই সময়ের পরে দেখবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা একদম পারমান্ট ভাবে ডিলিট হয়ে গেছে আবার আপনি তাহলে এখন সরাসরি ভাবে এখান থেকে ডিলেট করতে পারবেন তাহলে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসের এই ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন টেলিগ্রাম দেন এই ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল 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 করবেন করবেন করার পর এই যে দেখেন স্ক্রল করার পর এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট এই জায়গায় চলে আসবেন দেন এখানে দেখেন ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন একটা স্কল করবেন হালকা করে স্ক্রল করবেন দেন দেখেন ডিঅ্যাক্টিভেশন পেজ দেন এই অপশনে ক্লিক করে দিবেন সো এরপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে আপনি যে নাম্বার দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে খুলেছেন সেই নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন তবে অবশ্যই আপনি যে দেশে থাকেন সে দেশের কোডটা দিয়ে দিবেন যেমন কি বাংলাদেশের কোড হচ্ছে কান্টি কোডের নাম্বারটা হচ্ছে প্লাস ডবল সো আপনি যে দেশে থাকেন সে দেশের কোডটা অবশ্যই দিয়ে দিবেন নম্বরে ঠিক আছে সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সটটি ক্লিক করে দিবেন এবং দেখেন এরপর এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আমাদেরকে এখানে দিতে হবে সো এখান থেকে আমি দেখেন টেলিগ্রামে কিন্তু এসে গেছে ওটিপি কোড সেখানে যাব এবং সেখান থেকে সেই নাম্বারটি নিয়ে নিব ওকে এবং দেখেন এখানে আমি আসলাম এই যে দেখেন কোডের পর যেটা লেখা আছে এখানে এটা হচ্ছে আমাদের কোড ঠিক আছে এটাকে আমরা কপি করে নিব সো এটাকে পুরোটা আমরা কপি করে নিব পুরোটা কপি করার পর এখান থেকে আমরা যে কোনো একটি নোটপ্যাডে যাব নোট যাওয়ার পর এটাকে এই যে আমরা কপি করব কোডটাকে কপি করার পর আবার টেলিগ্রামে আসবো এই যে দেখেন অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করব দেন নিয়ে আসবে দেন কনফার্মেশন কোড এই অপশানে ক্লিক করে এটাকে পেস্ট করে দিব দেন এখান থেকে সাইন ইন এই অপশনে ক্লিক করে দিব এবং দেখেন তারপর এরকম দেখাবে এরপর দেখেন হাই আর ইউ লিভ ইন অর্থাৎ আপনি কি জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাচ্ছেন এখান থেকে লিভ নিচ্ছেন আপনি কিছু একটা এখানে লিখতে পারেন সো আমি কিছু লিখবো না আমি এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারাও এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে একদম ভাবে ডিলেট হয়ে যাবে সো আমি ডিলেট করতে চাচ্ছি না বিদায় আমার অ্যাকাউন্টটা জাস্ট আমি দেখানোর ভিডিওটি ম্যাক করতেছি ওই জন্য ডিলেট করতেছি না আপনি জাস্ট এখান থেকে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা একদম পারমিনারি ভাবে ডিলেট হয়ে যাবে তবে একটা রিকোয়েস্ট থাকবে এরপরে টানা এক মাস ধরে আপনারা ওই নাম্বার দিয়ে আর টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না যদি খুলুন তাহলে একই অ্যাকাউন্টটা চলে আসবে টানা এক মাস পর আবার নতুন করে যখন আপনি লগ ইন করবেন বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন তখন দেখবেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দ্যাটস ইট